শুরু হচ্ছে সূরা ইয়াসিন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইয়াসিন ওয়াল কুরআনির হাকীম। ইয়াসিন প্রজ্ঞাময় কোরআনের কসম। নিশ্চয়ই আপনি প্রেরিত রসুলগণের একজন। সরল পথে প্রতিষ্ঠিত। কোরআন পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর তরফ থেকে অবতীর্ণ। যাতে আপনি এমন এক জাতিকে সতর্ক করেন যাদের পূর্বপুরুষগণকেও সতর্ক করা হয়নি, ফলে তারা গাফেল। তাদের অধিকাংশের জন্য শাস্তির বিষয় অবধারিত হয়েছে, সুতরাং তারা বিশ্বাস স্থাপন করবে না। আমি তাদের গর্দানে চিবুক পর্যন্ত বেরি পড়িয়েছি, ফলে তাদের মস্তক ঊর্ধ্বমুখী হয়ে গেছে। আমি তাদের সামনে ও পিছনে প্রাচীর স্থাপন করেছি, অতঃপর তাদেরকে আবৃত করে দিয়েছি, ফলে তারা দেখে না। আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন, তাদের পক্ষে দুই সমান, তারা বিশ্বাস স্থাপন করবে না। আপনি কেবল তাদেরকেই সতর্ক করতে পারেন যারা উপদেশ অনুসরণ করে এবং দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে। অতএব আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের। আমি মৃতদেরকে জীবিত করি
এবং তাদের কর্ম ও কীর্তিসমূহ লিপিবদ্ধ করি। আমি প্রতিটি জিনিস স্পষ্টভাবে কিতাবে সংরক্ষিত রেখেছি। আপনি তাদের কাছে সে জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত বর্ণনা করুন যখন সেখানে রসুলগণ আগমন করেছিলেন। আমি তাদের নিকট দুজন রসুল প্রেরণ করেছিলাম, অতঃপর ওরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করল। তখন আমি তাদেরকে শক্তিশালী করলাম তৃতীয় একজনের মাধ্যমে। তারা সবাই বলল, আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছি। তারা বলল, তোমরা তো আমাদের মতোই মানুষ, আল্লাহ কিছুই নাজিল করেননি, তোমরা কেবল মিথ্যাই বলে যাচ্ছ। রসুলগণ বলল, আমাদের পরোয়ারদিগার জানেন, আমরা অবশ্যই তোমাদের প্রতি প্রেরিত হয়েছি। পরিষ্কার ভাবে আল্লাহর বাণী পৌঁছে দেয়াই আমাদের দায়িত্ব। তারা বলল, আমরা তোমাদেরকে অশুভ অকল্যাণকর দেখছি, যদি তোমরা বিরত না হও তবে অবশ্যই তোমাদেরকে প্রস্তর বর্ষণে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করবে। রসুলগণ বলল, তোমাদের অকল্যাণ তোমাদের সাথেই, এটা কি এজন্য যে আমরা তোমাদেরকে সৎ উপদেশ দিয়েছি? বস্তুত তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায় বই নও। قال يا
অতপর শহরের প্রান্তভাগ থেকে এক ব্যক্তি দৌড়ে এলো। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা রসুলগণের অনুসরণ করো। অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করে না, অথচ তারা সুপথ প্রাপ্ত। আমার কি হল যে যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে, আমি তার এবাদত করব না? আমি কি তার পরিবর্তে অন্যান্যদেরকে উপাস্যরূপে গ্রহণ করব? করুণাময় যদি আমাকে কষ্টে নিপতিত করতে চান, তবে তাদের সুপারিশ আমার কোনোই কাজে আসবে না এবং তারা আমাকে রক্ষাও করতে পারবে না। এরূপ করলে আমি প্রকাশ্য পথ ভ্রষ্টতায় পতিত হব। আমি নিশ্চিতভাবে তোমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম, অতএব আমার কাছ থেকে শুনে নাও। তাকে বলা হল, জান্নাতে প্রবেশ করো। সে বলল, হায়, আমার সম্প্রদায় যদি কোন ক্রমে জানতে পারত। যে আমার পরওয়ারদিগার আমাকে ক্ষমা করেছেন এবং সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। وما أنزلنا على قومه من بعده من جند من السماء তারপর আমি তার সম্প্রদায়ের উপর আকাশ থেকে কোনো বাহিনী অবতরণ করিনি এবং আমি বাহিনী অবতরণকারীও না। বস্তুত এটা ছিল একটি প্রচণ্ড ধ্বনি, অতপর সঙ্গে সঙ্গে সবাই স্তব্ধ হয়ে গেল।
বান্দাদের জন্য আক্ষেপ যে তাদের কাছে এমন কোন রসুলি আগমন করেনি যাদের প্রতি তারা বিদ্রুপ করে না। তারা কি প্রত্যক্ষ করে না তাদের পূর্বে আমি কত সম্প্রদায়কে ধ্বংস করেছি যে তারা তাদের মধ্যে আর ফিরে আসবে না। ওদের সবাইকে সমবেত অবস্থায় আমার দরবারে উপস্থিত হতেই হবে। তাদের জন্য একটি নিদর্শন মৃত পৃথিবী, আমি একে জীবন দান করি এবং তা থেকে উৎপন্ন করি শস্য, তারা তা থেকে খায়। আমি এতে সৃষ্টি করি খেজুর ও আঙুরের বাগান এবং প্রবাহিত করি তাতে ঝর্ণা। যেন তারা তার ফল খায়, তাদের হাত একে সৃষ্টি করে না, অতঃপর তারা কৃতজ্ঞতা প্রকাশ করে না কেন? পবিত্র তিনি যিনি জমিন থেকে উৎপন্ন উদ্ভিদকে, তাদেরই মানুষকে এবং যা তারা জানে না তার প্রত্যেককে জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। তাদের জন্য একটি নিদর্শন রাত্রি, আমি তা থেকে দিনকে অপসারিত করি, তখনই তারা অন্ধকারে ঢেকে যায়। সূর্য তার নির্দিষ্ট অবস্থানে আবর্তন করে, এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নিয়ন্ত্রণ। চন্দ্রের জন্য আমি বিভিন্ন মঞ্জিল নির্ধারিত করেছি, অবশেষে সে পুরাতন খর্জুর শাখার অনুরূপ হয়ে যায়।
সূর্য নাগাল পেতে পারে না চন্দ্রের এবং রাত্রি আগে চলে না দিনের। প্রত্যেকই আপন আপন কক্ষপথে সন্তরণ করে। তাদের জন্য একটি নিদর্শন এই যে আমি তাদের সন্তান সন্ততিকে বোঝাই নৌকায় আরোহণ করিয়েছি। এবং তাদের জন্য নৌকার অনুরূপ যানবাহন সৃষ্টি করেছি যাতে তারা আরোহণ করে। আমি ইচ্ছা করলে তাদেরকে নিমজ্জিত করতে পারি, তখন তাদের জন্য কোনো সাহায্যকারী নেই এবং তারা পরিত্রাণও পাবে না। কিন্তু আমারই পক্ষ থেকে কৃপা এবং তাদেরকে কিছুকাল জীবন উপভোগ করার সুযোগ দেওয়ার কারণেই আমি তা করি না। আর যখন তাদেরকে বলা হয় তোমরা সামনের আজাব ও পেছনের আজাবকে ভয় করো যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা হয়, তখন তারা তা অগ্রাহ্য করে। যখনই তাদের পালনকর্তার নির্দেশাবলীর মধ্য থেকে কোন নির্দেশ তাদের কাছে আসে, তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। যখন তাদেরকে বলা হয় আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন তা থেকে ব্যয় করো, তখন কাফেররা মুমিনগণকে বলে আল্লাহ ইচ্ছা করলেই যাকে খাওয়াতে পারতেন আমরা তাকে কেন খাওয়াবো, তোমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে পতিত রয়েছ। তারা বলে তোমরা সত্যবাদী হলে বলো এই ওয়াদা কবে পূর্ণ হবে। তারা কেবল একটা ভয়াবহ শব্দের অপেক্ষা করছে যা তাদেরকে আঘাত করবে তাদের পারস্পরিক বাক বিতণ্ডাকালে।
তখন তারা ওসিয়ত করতেও সক্ষম হবে না এবং তাদের পরিবার পরিজনের কাছেও ফিরে যেতে পারবে না। আর যখন সিংহায় ফুঁক দেয়া হবে তখনই তারা কবর থেকে তাদের পালনকর্তার দিকে ছুটে চলবে। তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ, কে আমাদেরকে নিদ্রাস্থল থেকে উত্থিত করল? আল্লাহ তো এরই ওয়াদা দিয়েছিলেন এবং রসুলগণ সত্য বলেছিলেন। এটা তো হবে কেবল এক মহানাদ, সে মুহূর্তেই তাদের সবাইকে আমার সামনে উপস্থিত করা হবে। আজকের দিনে কারো প্রতি জুলুম করা হবে না এবং তোমরা যা করবে কেবল তারই প্রতিদান পাবে। এদিন জান্নাতীরা আনন্দে মশগুল থাকবে। তারা এবং তাদের স্ত্রীরা উপবিষ্ট থাকবে ছায়াময় পরিবেশে আসনে হেলান দিয়ে। লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদ্দাউন, সেখানে তাদের জন্য থাকবে ফল মূল এবং যা চাইবে। করুণাময় পালনকর্তার পক্ষ থেকে তাদেরকে বলা হবে সালাম। হে অপরাধীরা, আজ তোমরা আলাদা হয়ে যাও। হে বনি আদম, আমি কি তোমাদেরকে বলে রাখিনি যে শয়তানের এবাদত করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। এবং আমার এবাদত করো, এটাই সরল পথ। শয়তান তোমাদের অনেক দলকে পথ ভ্রষ্ট করেছে, তবুও কি তোমরা বুঝনি?
এই সেই জাহান্নাম যার ওয়াদা তোমাদেরকে দেয়া হতো। তোমাদের কুফরের কারণে আজ এতে প্রবেশ করো। আজ আমি তাদের মুখে মোহর এঁটে দেব, তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে। আমি ইচ্ছা করলে তাদের দৃষ্টিশক্তি বিলুপ্ত করে দিতে পারতাম, তখন তারা পথের দিকে দৌড়াতে চাইলে কেমন করে দেখতে পেত। আমি ইচ্ছা করলে তাদেরকে স্বস্ব স্থানে আকার বিকৃত করতে পারতাম, ফলে তারা আগেও চলতে পারত না এবং পেছনেও ফিরে যেতে পারত না। আমি যাকে দীর্ঘ জীবন দান করি তাকে সৃষ্টিগত পূর্বাবস্থায় ফিরিয়ে নেই, তবুও কি তারা বোঝে না? আমি রাসূলকে কবিতা শিক্ষা দেইনি এবং তা তার জন্য শোভনীয় নয়, এটা তো এক উপদেশ প্রকাশ্য কোরআন। যাতে তিনি সতর্ক করেন জীবিতকে এবং যাতে কাফেরদের বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত হয়। তারা কি দেখে না তাদের জন্য আমি আমার নিজ হাতে তৈরি বস্তুর দ্বারা চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি, অতঃপর তারাই এগুলোর মালিক। আমি এগুলোকে তাদের হাতে অসহায় করে দিয়েছি,
ফলে এদের কতক তাদের বাহন এবং কতক তারা খায়। তাদের জন্য চতুষ্পদ জন্তুর মধ্যে অনেক উপকারিতা ও পানীয় রয়েছে, তবুও কেন তারা শুক্রিয়া আদায় করে না? তারা আল্লাহর পরিবর্তে অনেক উপাস্য গ্রহণ করেছে যাতে তারা সাহায্য প্রাপ্ত হতে পারে। অথচ এসব উপাস্য তাদেরকে সাহায্য করতে সক্ষম হবে না এবং এগুলো তাদের বাহিনী রূপে ধৃত হয়ে আসবে। অতএব তাদের কথা যেন আপনাকে দুঃখিত না করে, আমি জানি যা তারা গোপনে করে এবং যা তারা প্রকাশ্যে করে। أَوَلَمْ يَرَ الْإِنسَانُ أَنَّا خَلَقْنَاهُ مِنْ نُطْفَةٍ فَإِذَا هُوَ خَصِيمٌ مُبِينٌ মানুষ কি দেখে না যে আমি তাকে সৃষ্টি করেছি বীর্য থেকে, অতপর তখনই সে হয়ে গেল প্রকাশ্য বাঘ বিতণ্ডাকারী। সে আমার সম্পর্কে এক অদ্ভুত কথা বর্ণনা করে, অথচ সে নিজের সৃষ্টি ভুলে যায়। সে বলে, কে জীবিত করবে অস্থি সমূহকে যখন সেগুলো পচে গলে যাবে? বলে দিন, যিনি প্রথমবার সেগুলোকে সৃষ্টি করেছেন তিনি জীবিত করবেন, তিনি সর্বপ্রকার সৃষ্টি সম্পর্কে সম্যক অবগত। যিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ থেকে আগুন উৎপন্ন করেন, তখন তোমরা তা থেকে আগুন জ্বালাও। যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন তিনি কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম নন? হ্যাঁ, তিনি মহাস্রষ্টা সর্বজ্ঞ। ইন্নামা
তিনি যখন কোনো কিছু করতে ইচ্ছা করেন তখন তাকে কেবল বলে দেন হও, তখনই তা হয়ে যায়। صدق الله العظيم। অতএব পবিত্র তিনি যার হাতে সব কিছুর রাজত্ব এবং তারই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে।